পিজা আছে, বার্গার আছে, সিজলার আছে, থুপ্পা আছে, অনেক কিছু আইটেম আছে। তো আমরা নিয়ে নিয়েছি চিকেন চিজ আফগানি মালাই মোমো, দেখতেই পাচ্ছ। 1, 2, 3, 4, 5, 6 পিস দিয়েছে। এটা প্রাইস বলেরা সব কিছুই আমি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, চলো খেয়ে দেখি। বড় বড় চিজ দেওয়া আছে, প্রেজেন্টেশনটা খুব সুন্দর, দেখো কি সুন্দর ইয়ের মধ্যে দিয়েছে। बेटा तुमसे ना हो पाएगा। मौसम में चीजें मुझे यार मालाई भी ऐसा दारू पेशा है, इससे खूब सुंदर कितने लगे। চিকেন চিজ বার্গার দেখতে পাচ্ছি, একটা ছোটো অলিভ আছে, টুথপিক আছে, সাইড আছে, বারবিকিউ সস দিয়েছে, দুটো চিজ দিয়েছে, প্লাস লেটুস আছে, মোটা একটা প্যাটি আছে ভেতরে, আর টমেটো ক্যাপসিকাম সব দিয়েছে। এবার খাওয়া যাবে। তো আজকে আমরা গেছিলাম মোমোমিয়াতে, যেটা ছিল উত্তরপাড়া স্টেশন রোডে। ডিটেলসটা তো ওই ম্যাপটা দিয়ে দেবো, ম্যাপ লিঙ্ক। তো সেখানে তাদের যেগুলো খেলাম আমাদের ভালোই লাগলো। আমার তো বলবো এক কথা, মজা আয়া। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। जाना चिलो ना जो उत्तरपाड़ा बुके आते सुंदर मोमो एक शुद्ध मोमो ना মোমো, র‍্যাপ, পিজা, তারপর বার্গার, থুপ্পা, অনেক কিছু আছে, অতগুলো তো ট্রাই করা যাবে না। ভালো, আর টোটাল
সেফটি প্রোটোকল মেনেই খাওয়া দাওয়া সার্ভ করতে। মানে আমরা তো অত কিছু ট্রাই করতে পারিনি, যদিও আমরা যেটা খেয়েছি অনেকটাই, এটা তো বলবো একটা ভালোই জায়গা খুঁজে খুঁজে পেলাম আমরা। তো আর তো ডিটেইলসটা দামও খুব রিজনেবল, যারা ভাবছে যে কোথায় আড্ডা মারতে যাবো কিছু নেই, তো ওইখানে চলে আসো, এখানে এসে আড্ডা মারো। হ্যাঁ আসতেই পারো, এটা মানে হচ্ছে হ্যাঁ নতুনই, মানে খুব একটা নতুন না কিন্তু নতুন, কিন্তু আমরা ফার্স্ট টাইম এলাম খুঁজে, তো এক্সপিরিয়েন্স হলো ভালোই মোটামুটি। আমাদের একটু খাওয়াটা দেরি হয়ে গেছিলো তাই ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু তাও টেস্ট ছিল, তো তাতে হ্যাঁ কিন্তু তাতেও বোঝা যাচ্ছে যে খাওয়াটা ভালো ছিল, ঠান্ডা হয়ে গেলেও ভালো ছিল। তো এতক্ষণ আমরা বকবক করলাম, কিন্তু যারা আমাদের চেনে, আমি হচ্ছি স্বর্ণালী, আমি প্রসেনজিৎ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য